কালকে বিকেলে ছেলেকে নিয়ে বেরিয়েছে, এতটা বিপদে পড়তে হবে আমরা সেটা একটু কল্পনা করতে পারিনি। তো চলো আমাদের সাথে কী কী হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো দিনটা যেহেতু 15ই আগস্ট ছিল, তাই সেদিনকে সন্ধ্যাবেলা আমি, ছেলে এবং হাজব্যান্ড তিনজনে মিলে চলে এসেছিলাম KFC-তে। আর KFC-তে 15ই আগস্ট উপলক্ষে বেশ সুন্দর করে বেলুনস দিয়ে সাজানো ছিল। আর সেই বেলুনসগুলো দেখে আমার ছেলে খুব বায়না করাতে সে এবং তার বাবা ভেতরে চলে যায়। আর ভেতরে যাওয়ার পরেই আমার হাজব্যান্ড এখানে দেখো অর্ডার দেওয়া স্টার্ট করে। আর 15ই আগস্ট উপলক্ষে কোনো কোনো কম্বোতে বেশ অফারও দিচ্ছিল, বেশ ভালো। তো এখানে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। আর দেখো ভেতরেও কিন্তু বেশ বেলুনস দিয়ে ভালোভাবে সাজানো ছিল। তো আমরা এখান থেকে অর্ডার দিয়ে এবং বিল পেমেন্ট করে দিয়ে আমরা চলে যাই ওপরে। এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাওয়ার পর দেখি বেশ ওপরটাও সুন্দরভাবে বেলুনস দিয়ে ডেকোরেশন করা ছিল। কিন্তু সেই একই প্রবলেম, মানে আগের দিনও আমরা যেই প্রবলেমটাতে ভুগেছিলাম এসির জন্য, আজকেও গিয়ে দেখলাম যে ঘরটা একদমই ঠান্ডা নেই, যথেষ্ট গরম লাগছে। তারপর ওদেরকে বলা হয় ওরা এসিটা ছেড়ে দেয় এবং আমরা বসে থাকি কিছুক্ষণ অর্ডারটা আসার জন্য। আমরা একটা বড় বাকেট অর্ডার করি এবং যেটার সাথে 3টে পেপসি এবং 2টো ডিপ ছিল, এবং আমরা আরও 2টো ডিপ এক্সট্রা অর্ডার করেছিলাম যেটার জন্য আলাদাভাবে পে করতে হয়েছিল। আমাদের টোটালি পড়েছিল 750 মতো বিল হয়েছিল। তো এখানে দেখো আমাদের পুরো বাকেটটা চলে এসেছে। আর KFC টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, কারণ এটা খেতে কেমন হয় আশা করি এটা তোমরা সবাই জানো। আমরা এখনও অবধি জানতাম না যে আমাদের এরপরেই আমাদের সাথে একটা বড় বিপদ হতে চলেছে। তো যেটা হয় না জানলে মানুষ যা করে। আর এখানে দেখো আমার ছেলে প্রত্যেক কটা কোল্ড ড্রিঙ্কসের ভিতরে স্ট্রগুলোকে দিয়ে দিচ্ছে। এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তখনই চোখে পড়লো এই বাচ্চা মেয়েটা, মানে বাচ্চা মেয়েটাকে আমরা রিসেপশনেও দেখেছিলাম, ও মনে হয় কোনো ডান্স কম্পিটিশান বা ডান্সে গেছিলো, তার জন্য ও একদম মেকআপ করাই ছিল, এগুলো চেঞ্জ করতে পারিনি। হঠাৎই চোখে পড়লো এই মেনুটা, মানে যেটা বার্থডে মেনু, কারোর যদি জন্মদিন হয় এখানে মানে পালন করলে এই মেনুগুলো তারা নিতে পারে, ও কম্বোতে ছিল। তো ভাবলাম এটারও একটা ফটো তুলে নিই যদি কারোর হেল্প হয়। বলো আমরা সিঁড়ি থেকে নিচে নেমে আসার পরই আমার ছেলে বেলুনগুলো দেখে আবারও দৌড়ে চলে যায়, এবং মেয়েটা এবং আমার ছেলে দুজনে বেলুনগুলো নিয়ে কিছুক্ষণ খেলে, এবং আমার ছেলে একটা বেলুন নিয়ে বাইরে চলে আসে। আর এখানে এসেই আমাদের দেখে মাথায় হাত, এবার আমরা বাড়ি যাব কী করে এটাই ভাবছিলাম। তো এখানে আমি আমার হাজব্যান্ডকে বললাম তাহলে তুমি এক কাজ করো, স্কুটিটা নিয়ে যাও আর আমি ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে তারাতলা অবধি যাই। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েই দেখতে পাই যে আমাদের স্কুটের পেছনের চাকাটা ফেটে গেছে, মানে হয়তো হাওয়া ছিল না বলেই ফেটে গেছে, পুরো বসে গেছে। তো পেট্রোল পাশেই যেহেতু পেট্রোল পাম্প ছিল সেখানে গিয়ে দেখালাম, তো তারা বললো যে এটা ফেটে গেছে, এখানে হাওয়া দিলে হবে না। তো এবার কিছু করার নেই এখন, তার জন্য আমি ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সানি স্কুটিটাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছিল, কারণ চালানো যাচ্ছিল না, স্কুটিটা খুব আস্তে আস্তেই ও চালিয়ে চালিয়ে যাচ্ছিল। কিছুটা স্কুটি চালানোর পর আর চালানো যাচ্ছিল না, তারপর ও স্কুটিটাকে জাস্ট এভাবে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল। আর আমি ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম তারাতলায়। তো তারাতলা থেকে এখান থেকে আমি অটোতে উঠে গেলাম একটা, আর তারাতলা থেকে বেহালা থানার অটো যাবো, এবং বেহালা থানা থেকে আমাদের পদ্মশ্রী বাস স্ট্যান্ডের অটো, মানে জাস্ট 2টো অটো আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি বেহালা থানা থেকে রাস্তা ক্রস করে আবারও পদ্মশ্রী যাওয়ার অটো ধরে নিয়েছি। আর অটো করে যাওয়ার সময় এই মোড়ের মাথাতে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়, মানে আমার ব্যাগটা যেহেতু স্কুটিতেই ছিল, যদি ছেলে জল পেপাসা পায় তার জন্য আবার আমার হাজব্যান্ড আমাকে এসে ব্যাগটা দিয়ে গেল। আর ওই স্কুটিটা নিয়ে ধীরে ধীরে করে বাড়ির দিকে যাবে, কারণ এখানে যে দোকানগুলো ছিল, মানে যেই দোকানে টায়ার পাওয়া যায় সেই দোকানগুলো আজকে বন্ধ ছিল।
আর অটো করে পর্ণশ্রীতে ঢুকতেই দেখি যে এখানে গণেশ পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো আমি এখানে দেখো পর্ণশ্রী বাসস্ট্যান্ডে নেমে পড়ি, আর এবার আমি ওকে নিয়ে বাড়ি চলে যাব। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বাড়ি ঢুকতেই দেখি আমার হাজবেন্ড অলরেডি বাড়ির সামনে চলে এসেছে। তো এই ছিল আজকের আমার ভিডিও, আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।